Hello students, welcome to PW Bangla. আমি রাখি ম্যাম আবার চলে এসেছি তোমাদের সাথে একটু আলোচনা করতে। সবে সবে তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হয়েছে, তোমরা অনেকেই টেস্ট পরীক্ষার জন্য একটু টেনশন নিয়েছো, চাপ নিয়েছো। অনেকের পরীক্ষা ভালো হয়েছে, অনেকের মোটামুটি, আবার অনেকেরই একদম খুব একটা ভালো হয়নি। তো যাই হোক, সে সব যা হয়েছে ছেড়ে দাও, আর ওগুলো নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নেই। আজকে যেটা আলোচনা করব, দেখেই বুঝতে পারছো যে টেস্টের পরে ফাইনালের প্রিপারেশন অর্থাৎ প্রস্তুতি কিভাবে শুরু করবে, তো সেই জিনিসগুলো কিছু কিছু পয়েন্ট আমরা আলোচনা করব। কারণ দেখো, ফাইনাল এক্সাম একদম সামনে, টেস্ট পরীক্ষা যেমন হয়েছে হোক, ঠিক আছে, কিন্তু ফাইনালের জন্য তোমাদেরকে এখন থেকে যেটা করতে হবে, একদম মন দিয়ে পড়াশোনা করতে হবে, আর তার জন্য কিছু স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে। তো সেগুলো নিয়েই আজকের ক্লাসে একটু আলোচনা করব। তাহলে চলো, সময় নষ্ট না করে শুরু করা যাক টেস্টের পরে ফাইনালের প্রিপারেশন। দেখো, পাঁচখানা পয়েন্ট আমি লিখেছি। প্রথম পয়েন্ট দেখো, প্রথম পয়েন্টে লেখা আছে চিন্তা ভাবনা দূরে রাখো। তার মানে কি বলা হচ্ছে? এই যে টেস্ট পরীক্ষাটা কেমন হলো, হ্যাঁ কত নম্বর আসবে বা কোনটা ভুল হলো, এই সমস্ত কিছু নিয়ে তোমরা প্রচুর টেনশন করছো, সেই টেনশনগুলো আর, কারণ যত তুমি এগুলো নিয়ে চিন্তা করবে আলটিমেটলি কিন্তু কোনো সলিউশন নেই। কারণ যেরকম পরীক্ষায় তুমি দিয়েছো সেরকমই তুমি মার্কস পাবে। সেটা নিয়ে চিন্তা করে নেক্সট যে দিনগুলো আসছে, সেই দিনগুলো, সেই সময়গুলো যদি নষ্ট করে ফেলো, তাহলে কিন্তু আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে ফাইনালটা কিন্তু বিগড়ে যাবে। সেই জন্য বারবার বলছি, টেস্ট পরীক্ষা যেমনই হয়ে থাকুক সেটা নিয়ে আর ভেবো না। হতে পারে তোমার মনে হচ্ছে, আফসোস হচ্ছে, ইস আর একটু ভালো করে পড়লে ভালো হতো, ইস আর একটু যদি এই চ্যাপ্টারটা, এই কোয়েশ্চেনগুলো যদি দেখতাম আমি তাহলে ওগুলো পেরে যেতাম। বুঝতে পেরেছি, কিন্তু এই আফসোসটা ফাইনালের পর যেন না হয়, তার জন্য কিন্তু কোনো সময় নষ্ট নয়। বারবার বলছি, কোনো সময় নষ্ট নয়। আর কি কি চিন্তা ভাবনা? আরো বিভিন্ন রকম চিন্তা হতে পারে, যে আমি যদি শেষ করতে না পারি, আমি যদি টাইমের মধ্যে সিলেবাস যা যা রয়েছে তা রিভিশন করে উঠতে না পারি, আমি যদি এই না পারি, এই যে না না পারি, এই নেগেটিভ জিনিসপত্রগুলো ভেবো না। কোনো চিন্তা ভাবনা নয়, নেগেটিভ ভাবনা নয়, সব ভালো হবে, ব্যাস সমস্ত কিছু মাথা থেকে সরাও, শুধুমাত্র ফোকাস করো পড়াশোনাতে। আর একটা কথা বলছি, সারা দিন পড়তে হবে তেমনটা আমি বলছি না, কিন্তু যতটুকু সময় পড়বে ততটুকু সময় যেন একদম পুরোপুরি পড়াশোনাটাতেই তোমার মনোযোগ থাকে, আর কিছু না। ঠিক আছে, তো হয়ে গেল আমাদের ফার্স্ট পয়েন্ট, যে চিন্তা ভাবনা দূরে রাখো। নেক্সট পয়েন্ট রয়েছে ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সুস্থ থাকো আর এনার্জি রাখো। ওয়েদার চেঞ্জের সময়, শীত পড়ছে, সবারই অল্প বিস্তর ঠান্ডা লাগছে, আর ঠান্ডা লেগে যাওয়ার হাই চান্স রয়েছে। আর এতে করে কি হবে, কিছুদিন যদি তোমার জ্বর সর্দি কাশি এইসবে তুমি ভোগো, তাহলে যেটা হবে সেটা হচ্ছে সময় নষ্ট হবে, পড়াশোনায় ব্যাঘাত ঘটবে। সেই জন্য সাবধানে থাকো, সুস্থ থাকো, ভালো করে খাওয়া দাওয়া করো, এবং নিজেকে একদম প্রোটেক্ট রাখো, যাতে করে সর্দি কাশি জ্বর এই সমস্ত বিভিন্ন রকম, মানে কি বলবো, শরীর খারাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। ঠিক আছে, আর সঙ্গে কি লেখা আছে দেখো, এনার্জি রাখো, ফুললি এনার্জেটিক থাকতে হবে। যখনই তুমি পড়তে বসবে তখন তো এনার্জি লাগবেই, এছাড়াও নিজেকে সবসময় এনার্জেটিক রাখো। ঠিক আছে, সুস্থ থাকবে, এনার্জি থাকবে, তবেই পড়াশোনাতে প্রপারলি কনসেন্ট্রেট করতে পারবে, ভালো করে পড়াটা মাথায় ঢুকবে, এবং সেটা ভালো করে রিভিশন করতে পারবে। আর যখন ধরো রাত্রে ঘুমাতে যাচ্ছ, তখন একবারটি ভেবে নাও সারাদিনে কি কি পড়লে, একটু চিন্তা করতে করতে, মানে পড়াগুলোর চিন্তা করতে করতে ঘুমটা দেখবে এসে গেছে, এবং সকালে উঠে মনে হবে যে কালকের দিনটা ভীষণ প্রোডাক্টিভ ছিল, আমি এই এই চ্যাপ্টারগুলো রিভিশন করেছি, একদম সেগুলো পুরোপুরি তৈরি হয়ে গেছে। ঠিক আছে, সেই জন্য নিজেকে সবসময় এনার্জেটিক রাখবে। ঠিক আছে, নেক্সট কি বলছি, নেক্সট হচ্ছে প্ল্যানার অ্যান্ড টাইম টেবিল, যেটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, প্ল্যানার অ্যান্ড টাইম টেবিল। কারণ যখনই তুমি পড়তে বসছো, তোমার কাছে অনেকগুলো সাবজেক্ট রয়েছে, তো তুমি একবার এই বইটা খুলছো, একবার এই নোটসটা খুলছো, একবার এই কোয়েশ্চেনটা দেখছো, একবার ওই চ্যাপ্টারটা দেখছো, এইভাবে হ্যাপাজার্ড হয়ে যাও না।
তাতে করে কি হবে, আলটিমেটলি কিছুই পরে উঠতে পারবে না, অথচ সময়টা চলে গেল, এরপরে নিজেরই মনে হবে আমি তো কিছুই পড়লাম না, কি করলাম এতক্ষণ ধরে। না, প্রথমে একটা প্রপার প্ল্যানার বানাও যে আজকের জন্য তুমি কোন কোন চ্যাপ্টার পড়বে, রিভিশন করবে, এবং যে চ্যাপ্টারগুলো রিভিশন করবে সেগুলোর ওপরে তুমি কোয়েশ্চেন অ্যান্সার সলভ করবে, আর যখনই কিছু পড়বে অবশ্যই করে লিখবে সেই চ্যাপ্টার। ধরো একটা চ্যাপ্টার তুমি পড়লে, সেই চ্যাপ্টারের কিছু কোয়েশ্চেন তুমি নিলে, নিয়ে নিজেই লিখলে, লিখে নিজেই কারেকশন করলে কি কি ভুল হয়েছে, ঠিক আছে? নিজে নিজেই যখন নিজের পেপার কারেকশন করবে না, তখন আরো ভালোভাবে বুঝতে পারবে যে তুমি কি কি ভুলগুলো করেছিলে, এবং নেক্সট টাইম থেকে যাতে সেই ভুলগুলো আর না হয়। তো যাই হোক, সেই জন্য তোমাকে প্রথম কি করতে হবে, একটা প্রপার প্ল্যানার বানাতে হবে। এবার দেখো, প্রত্যেকটা মানুষ তো ডিফারেন্ট, আমি একরকম প্ল্যানার বানাবো আমার জন্য, তুমি আর এক রকম প্ল্যানার বানাবে তোমার জন্য, তাই নিজের জন্য অবশ্যই একটা কমফোর্টেবল তুমি যেটাতে সেরকম প্ল্যানার বানাবে, তোমার যে টাইমটা পড়তে বেশি মানে কনসেন্ট্রেট করতে পারো সেরকম টাইম নেবে, যত ঘন্টা একটানা তুমি পড়তে পারো সেরকম নেবে, ঠিক আছে? ধরো তুমি রাত্রেবেলা শুতে যাওয়ার সময় পরের দিনের প্ল্যানারটা বানিয়ে নিলে যে কালকে আমি এই তিনটে চ্যাপ্টার রিভিশন করব সারা দিনে, 2 ঘন্টা 2 ঘন্টা করে, বা 3 ঘন্টা 3 ঘন্টা করে কিছু স্লট রাখলে, এবং তার উপরে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো সলভ করব, প্রিভিয়াস ইয়ারে এই চ্যাপ্টারগুলো থেকে যে যে কোয়েশ্চেন এসেছে সেগুলো সব দেখব, এবং টোটালি ওই চ্যাপ্টারগুলো কমপ্লিট হয়ে যাবে। বা হতে পারে তুমি একটা সপ্তাহে রবিবার বসলে এবং সামনের সপ্তাহে পুরো প্রত্যেকটা দিনের প্ল্যানার বানিয়ে ফেলে। তাই যেটাই করো না কেন, প্ল্যানারটা তোমাকে বানাতে হবে, আর সব থেকে ইম্পর্টেন্ট কি, সেটাকে মেনটেন করতে হবে। আর সঙ্গে টাইম টেবিল তো রয়েছে প্ল্যানারের মধ্যেই, তুমি রেখে দেবে, ধরো তুমি সকাল 7টা থেকে পড়তে বসলে 10টা অবধি, সকাল 7টা থেকে 10টা তুমি হয়তো কেমিস্ট্রি পড়ছো, তারপরে ধরো তুমি কিছুটা গ্যাপ নিলে, গ্যাপ নেওয়ার পরে তারপর আবার যখন পড়তে বসছো 11টা হোক বা 12টা হোক, ধরো 12টা থেকে তুমি 1টা 2টো অবধি পড়ছো, বা ধরো তারপরে তুমি যখন পড়ছো ধরো একটু রেস্ট নিলে, ধরো 4টা থেকে পড়ছো, 4টা থেকে তুমি 5টা 6টা 7টা 3 ঘন্টা পড়ছো। তো যেটাই করো করো সেই প্ল্যানারের টাইম টেবিলটা থাকবে, এবং সেখানে তুমি কোন সাবজেক্টটাকে রাখছো সেটা রাখলে, ধরো তুমি রাত্রে শুতে যাওয়ার আগে লাস্ট 2 ঘন্টা রাখলে, যে 2 ঘন্টাটায় তুমি দেখবে যে ধরো তিনটে চ্যাপ্টার সারাদিনে পড়া হয়েছে, তিনটে সাবজেক্টে তিনটে চ্যাপ্টার, প্রত্যেকটা একবার করে চোখ বুলিয়ে নিলে, বা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 10টা 10টা করে 30টা কোশ্চেন, তিনটে চ্যাপ্টার থেকে 30টা কোশ্চেন নিজে নিজে করলে, আর সেটা নিজেই চেক করে নিলে। তো এইভাবে এইভাবে তোমাকে একটা রুটিন করে নিতে হবে। সেই রুটিনটা কিন্তু, রুটিন কিন্তু সবাই করে, রোজ করে, ঠিক আছে? কিন্তু কোনটা মুশকিল হয়ে যায়, রুটিন মেনটেন করাটা মুশকিল হয়ে যায়। একদিন হয়, 2 দিনের দিন মনে হয় আজ তো ভালো লাগছে না, আজ আর এনার্জি নেই, কালকে থেকে হবে, এই কালটা না আর আসে না, যেটা করতে হবে আমাকে আজই করতে হবে, এই মনোবলটা রাখতে হবে। সেই জন্য প্রপার একটা প্ল্যানিং করো, টাইম টেবিল বানাও, এবং সেটাকে মেনটেন করো। ওকে, চলো নেক্সট পয়েন্ট রয়েছে, বিষয় আত্মস্থ করো। তার মানে কি? তার মানে আমি এটাই বলতে চাইছি, যখন যে চ্যাপ্টারটা পড়ছো, দেখো সেই চ্যাপ্টারটা তুমি পড়ে নিলে, পড়ে নেওয়ার পর রিভিশন হয়ে গেল, এইবারে সেই চ্যাপ্টারটার কনসেপ্টটা যেন তোমার মাথার মধ্যে পুরো ক্লিয়ার হয়ে যায়। কারণ যেটাই হোক না কেন, ধরো আমি কেমিস্ট্রির এক্সাম্পল যদি দিই, ফিজিক্যাল কেমিস্ট্রি রয়েছে, অর্গানিক কেমিস্ট্রি রয়েছে, ইনঅর্গানিক কেমিস্ট্রি রয়েছে। ফিজিক্যাল কেমিস্ট্রিতে প্রচুর অঙ্ক রয়েছে, তার জন্য প্রচুর ফর্মুলা জানতে হবে, অর্গানিক কেমিস্ট্রিতে প্রচুর রিয়াকশনস রয়েছে, তার জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে, কিন্তু আলটিমেটলি সেগুলো কিভাবে হচ্ছে, সেই কনসেপ্ট, বেসিক যে কনসেপ্ট, সেটা যদি তোমার মধ্যে মাথার মধ্যে না থাকে, তাহলে কিন্তু তুমি, তোমাকে মুখস্থ করে তো এটা চলবে না, না সব মুখস্থ যেটা যেখানে মনে রাখা সেটা তো মনে রাখতেই হবে, কিন্তু সেটা বুঝে মনে রাখলে পরে সেটা মনে রাখাটা অনেক সুবিধা হয়, এবং সেটা তুমি সহজে ভুলবে না। সেই জন্য কি করতে হবে, সেই জন্য যে বিষয়টা তুমি পড়ছো সেটাকে ভালোভাবে বোঝো, এবং বারবার বলছি যখনই পড়বে তখনই তার সাথে সাথে লেখো, তাতে করে কি হবে, জিনিসগুলো বেশি ভালো করে মেমোরাইজ হবে, তোমার ভালোভাবে মনে থাকবে। আর বারবার আর একটা জিনিস আমি বলি, সবাইকে বলি, তোমাদেরও বলছি, যে সেলফ ইভ্যালুয়েশন, নিজেই নিজের খাতায় যে লিখছো সেটা চেক করো, মানে নিজেই নিজের পরীক্ষা নাও এক প্রকার। ধরো 20টা কোয়েশ্চেন রয়েছে, 20টা এমসিকিউ রয়েছে,
সেই 20টা এমসিকিউ তুমি করলে, করে নিজেই দেখো কত নাম্বার এলো, কোথায় ভুল হয়েছে, কেন ভুল হয়েছে। এই সেলফ ইভালুয়েশন, নিজেই নিজেকে যে তুমি জাজ করছো যে আমার এই এই জায়গাগুলো ভুল হয়েছে, আমি এই জায়গাটা মনে রাখতে পারছি না, এই জায়গাটা আমার গুলিয়ে যাচ্ছে, এই জায়গাটা কনফিউজ করছে, তাহলে কি হবে, তার থেকে ভালো আর কিছু হয় না। তখন তুমি নিজেই নিজেকে রেক্টিফাই করে নিতে পারবে। আর যখনই কোনো চ্যাপ্টার পড়বে, যখনই কিছু রিভিশন করবে, তখনই তার বেসিক যে কনসেপ্ট, যে ধারণা, সেটাকে ক্লিয়ার রাখো, তাহলে তার উপরে যে কোয়েশ্চেন আসে সেটাকে সলভ করা অনেক বেশি ইজি হয়ে যায়। ঠিক, চলো নেক্সট, যেটা ভীষণই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্র্যাকটিস অ্যান্ড রিভিশন। এটা তো করতেই হবে, যাই করো না কেন, প্রচুর প্র্যাকটিস আর রিভিশন তো মাস্ট। তুমি চ্যাপ্টার পড়ছো, তুমি কোয়েশ্চেন করছো, সেখানে রিভিশন হবে আর প্র্যাকটিস হবে। যতবার রিভিশন প্র্যাকটিস, যতবার প্র্যাকটিস রিভিশন, তত বেশি তুমি পারফেক্ট হবে, তোমার লেখাতে ভুল আরো বেশি কমে যাবে। ঠিক আছে, তার সাথে সাথে কি হবে, জিনিসগুলো এত ভালোভাবে মনে থাকবে যে যখন পরীক্ষা কাছাকাছি চলে আসবে, তখন জাস্ট দেখবে একবার চোখ বুলিয়ে গেলেই তোমার সেগুলো মাথার মধ্যে থাকছে, বা যখন তুমি কোয়েশ্চেন একটা লিখতে করতে যাচ্ছ, প্র্যাকটিস করতে যাচ্ছ, পরীক্ষার কাছাকাছি এসে গেছে, সেই সময় দেখছো যে খুব সহজেই সেটা করে ফেলছো। তো তার জন্য এই পয়েন্টগুলোকে মাথায় রাখতে হবে। আর লাস্ট পয়েন্টটা তো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে প্র্যাকটিস অ্যান্ড রিভিশন, প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে 5টা টিপস, যার মাধ্যমে টেস্টের পরে ফাইনালের প্রিপারেশনটা খুব ভালো করে তোমরা শুরু করবে আমি আশা করছি। আর বারবার বলছি, সময় নষ্ট আর করো না, যেরকমই টেস্ট পরীক্ষা হয়ে থাকুক ছেড়ে দাও, এরপর ফাইনালটাকে ফোকাস করো আর তার জন্য নিজেকে প্রিপেয়ার করো। আর কোনো সময় নষ্ট নয়, মন দিয়ে পড়াশোনা করতে হবে, আমরা সব সময় তোমাদের সাথে আছি। আর লাস্ট যেটা আমার বলার, দেখো স্বামীজির একটা বাণী এখানে লেখা আছে, উনি বলছেন, যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে। কথাটা একবার ভেবে দেখো তো, মন থেকে যদি তোমরা কিছু চাও করতে, তাহলে কিন্তু পথ অনেক খোলা আছে। কিন্তু যদি আগেই ভেবে নাও যে আমার দ্বারা হবে না, আমি কি করে পারবো, তাহলে কিন্তু এগুলো অজুহাত হয়েই থেকে যাবে। সেই জন্য মনে জোর আনো, পজিটিভ ভাবো, এনার্জি রাখো, সুস্থ থাকো, আর তার সাথে সাথে জোর কদমে ফাইনালের জন্য প্রিপারেশন চালু করো। তোমরা অবশ্যই জিতবে, তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে, তাই সময় নষ্ট একদম নয়, তোমাদের পরীক্ষা খুব ভালো হবে, ভালোভাবে পড়াশোনা করো। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।